আগরগাঁও থেকে পল্লবীর উদ্বোধন হচ্ছে আজ আর পল্লবী অর্থাৎ মিরপুরবাসীদের জন্য একটি সুখবর আজকে মিরপুরবাসী যারা তারা আগরগাঁও থেকে মিরপুর কিংবা উত্তরায় যেতে পারবে সকালে যে প্রথমটি সেই টিপিতে আমরা আগরগাঁও স্টেশনে দেখতে পাচ্ছি প্রচুর যাত্রী এর মধ্যে এসে উপস্থিত হয়েছে আর ট্রেন যত সময়ে ছেড়ে যাওয়ার কথা ভাই যাবেন কোথায় উত্তরা দিয়াবাড়ি দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী আসছে দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস আগরগাঁও থেকে যাত্রা শুরু হলো মেট্রো রেলের প্রথম মিরপুরে এই ট্রেনটি থামবে অর্থাৎ মিরপুরে পল্লবী স্টেশন আজ 25 তারিখ সেটির উদ্বোধন এবং সেখান থেকে যাত্রী ওঠানামা করার সুযোগ তৈরি হলো আজ আগরগাঁও উত্তরা উত্তর পরের স্টেশনের নাম পল্লবী আজকেই প্রথম পল্লবীর যে নামটি সেটি ঘোষণা করা হয়েছে প্রথম পল্লবী প্রথম ট্রেন এই ট্রেনটি পল্লবীতে প্রথম আমরা এখন অন্য যে বিমানবন্দর সেই বিমানবন্দর পার হয়ে যাচ্ছে শাওড়াপাড়া যে স্টেশন সেই স্টেশনটি পার হয়ে যাচ্ছে শাওড়াপাড়া স্টেশনের যাত্রা শুরু হবে অর্থাৎ সেটি আরও 1 মাস বা 2 মাসের মধ্যে সেটি যাত্রা শুরু হওয়ার কথা আছে 26 মাসের আগে সকল স্টেশন থেকেই যাত্রী নেবে মেট্রো রেল মেট্রোলটি এখন কাঁচিপাড়ার উদ্দেশ্যে রওনা দিল আমরা দেখব যে কয় মিনিটে আগরগাঁও থেকে পল্লবীতে পৌঁছানো যায় ভাই কি উত্তরা যাবেন না পল্লবী পল্লবীতে যাবেন না উত্তরে উত্তরে যাবো উত্তরে পল্লবী আজকে খুললো এটা কেমন মনে করছেন এটা অসাধারণ পরবর্তী স্টেশনগুলোও কি খুলে দেওয়া উচিত না তাড়াতাড়ি হ্যাঁ মানুষের সুবিধার জন্য খুলে দেওয়া উচিত আপনার কি মনে হয় পরবর্তী স্টেশনে যে আমরা কাঁচিপাড়া পার হলো পার হচ্ছে কাঁচিপাড়াতেও তো অনেক যাত্রী আছে তাদের সুবিধার্থে আসলে আরো দ্রুত করা কি না হ্যাঁ তাদের সুবিধার্থে এটা খুলে দেওয়া উচিত কাঁচিপাড়া পার হয়ে আমরা এখন 10 নম্বরের দিকে রওনা হয়েছি দ্রুত গতিতে এই মেট্রো রেলটি আসলে রাজধানীর বুকে ছুটে চলছে আর আপনারা জানেন যে যানজটে না কালে এই নগরবাসীর জন্য স্বস্তির একটি কারণ হয়ে গেছে এই মেট্রো রেল স্বস্তিদায়ক একটি জার্নি সেটি কিন্তু মানুষ করতে পারছে এই মেট্রো রেলটা আসলে আমাদের জন্য আশীর্বাদ ছিল
কারণ আমি আমি দেশের বাইরে থাকি, আমি যে উত্তরে যাচ্ছি এখন আপনার বলবো, আসলে এই মেট্রো রেলটা আমাদের জন্য অত্যন্ত আশীর্বাদস্বরূপ, কারণ আমি দেশের বাইরে থাকি, আমার এই যে অ্যাপয়েন্টমেন্ট আছে উত্তরা পাসপোর্ট অফিসে 8:50। এখন যদি আমি অন্য আদার কোনো ভেহিকেলে করে আমি উত্তরে যেতাম তাহলে আমি অন টাইম কখনোই পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই, কারণ আমাদের দেশে রাস্তায় যে পরিমাণ ট্রাফিক ওটার কথা মাথায় রেখে আমি যে 8:30 মেট্রোতে উঠলাম, আমি 8:45 উইদিন 8:45 আই উইল রিচ ইন দ্য উত্তরা। সো এটা এটা ইজ অ্যান অ্যামেজিং অ্যান্ড মিরাকল। সো হ্যাঁ, আমাদের সবারই এটা উচিত যে মাথায় রাখা মেট্রো রেল আমাদের দেশের সম্পদ, আমরাই এটা টেক কেয়ার করা উচিত। আপনি যদি কম্পেয়ার করেন একই কোয়ালিটি বলেন সবকিছু একই ধরনের চায়নার এবং বাংলাদেশের, কিন্তু হ্যাঁ চায়নাতে ওনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এখন আমাদেরও এটা মাথায় রাখা উচিত, আমরাও আমাদের নিজেদের মেট্রো রেল বাংলাদেশ সরকার আওয়ামী লীগ করে দিয়েছে, এটা এটা আমাদের জন্য অত্যন্ত আশীর্বাদস্বরূপ, আমরাই এটা টেক কেয়ার করা উচিত। এটাই সেটাই, এটা না করতে পারলে আসলে আমরা নিজেরাই ভুক্তভোগী হব ইন দ্য ফিউচার। সবারই দায়িত্ব বোধ আছে, কর্তৃপক্ষেরও দায়িত্ব বোধ আছে সেটিকে পল্লবীতে প্রথম মেট্রো রেল থামলো আজকে, আমরা প্রথম যে যাত্রা সেই যাত্রাটিতেই আসলে করতে চেয়েছিলাম সেটি পূরণ হলো, যে পল্লবীর প্রথম দিনে যখন মেট্রো রেল থামবে মিরপুরবাসীর আজকে সেই স্বপ্ন পূরণের দিন। মিরপুরবাসী অধীর আগ্রহে ছিল, মেট্রো রেল উদ্বোধন হলো কিন্তু মিরপুরে থামছে না, সেই অপেক্ষার অবসান আজকে হলো, গেটটি খুলবে এখনই এবং এই পল্লবীবাসী উত্তরার উদ্দেশ্যে এই যে চলে এসেছে পল্লবী। পল্লবী স্টেশন থেকে আরেকটি ট্রেন ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। যাত্রা শুরু হলো পল্লবীর, মেট্রো রেলের যুগে প্রবেশ করলো মিরপুরবাসী। মিরপুরবাসীর সেই সুখের দিন আজ, উল্লাসের দিন আজ, আজ মিরপুরবাসী উপভোগ করবে, কিভাবে তারা এই মেট্রো রেলটিকে ব্যবহার করবে সেটি নিয়ে অনেক দিনেরই তাদের আগ্রহ ছিল, সেই আগ্রহ সেই অপেক্ষার পালা শেষ হয়ে পল্লবীর স্টেশন থেকে শুরু হয়েছে মিরপুরের এই বাসীর মেট্রো রেলের যাত্রা।